হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ড আশা করছি খুব 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 ভালো আছো তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম সকাল সকল দু কাপ চা খেয়ে এদিকে রান্নার দিকে চলে এলাম প্রতিদিনের মতো দেখো বাঁধাকপিগুলো আমার কাটা হয়ে গেছে এগুলো এবার ভালো করে ধুয়ে নেব এদিকে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি এদিকে আলু কেটে ধুয়ে রেখেছি আর এদিকে দেখো আদা অল্প একটু রসুন থেতলে নিয়েছি আজকে বাঁধাকপিটা মশলা বাটি নিয়ে একটু অল্প আদা রসুন থেতে তরকারিটা করবো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে নুন হলুদ লঙ্কাগুলো সব মশলা দেওয়া হয়ে গেছে এতে বাঁধাকপিগুলোও দিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ তাড়াবুড়ো করে রান্না করি তোমরা সবাই জানো সকাল সকাল আমার ভীষণ তাড়াবুড়ো থাকে সুরেশ যেহেতু সকাল সকালই অফিস বেরোয় তো পুরো রান্নাটা আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারি না যতটা পারি ততটাই দেখানোর চেষ্টা করি দেখো বাঁধাকপিগুলো এক একে সব দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো সব দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো দেখো বাঁধাকপিটা মোটামুটি হয়ে এসছে এবার আমি এতে কড়াইশুঁটি ধুয়ে রেখেছি কড়াইশুঁটি দিয়ে দেব আর এদিকে ধনে কেটে ধুয়ে রেখেছি ধনে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তাহলে আমার বাঁধাকপি তরকারিটা হয়ে যাবে আর এর সাথে আমি রান্না করছি আজকে ডাল আর পেঁয়াজ কলি আলু বেগুন বিট সব দিয়ে একটা পাঁচ মিশালি ভাজা করব আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তো নিরামিষই রান্না করবো দেখো এদিকে আমার বাঁধাকপিটা মোটামুটি হয়ে এসছে আর খানিকক্ষণ রান্না করে নেব তালে হয়ে যাবে এদিকে দেখো রান্না চাপিয়ে এদিকে অর্ধেক কাটাকুটি করছিলাম দেখো বেগুনগুলো কাটা হয়ে গেছে বিট পেঁয়াজ কলি আলু সব কেটে নিয়ে এটা একটা পাঁচ ভাজা বসিয়ে দেব তো এগুলো ওইদিকে তরকারি হতে হতে এগুলো চটপট করে আমি কেটে নিই দেখো কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি ধুয়ে এদিকে দেখো বাঁধাকপিটা নামিয়ে ভাজাটাও বসিয়ে দিয়েছি দিকে ডালও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে সরিষ খেয়ে অফিস বেরিয়ে যাবে তারপরে আমি আবার স্নান করে পুজো সারবো আজকে বৃহস্পতিবার পুজো দিতে একটু টাইম লাগে তো তো তোমরা জানো বৃহস্পতিবার একটু আমার সময় লাগে পুজো দিতে তো এইগুলো কাজগুলো সেরে ফেলি সেরে একেবারে স্নান করে তারপরে তোমাদের সামনে আসব তো চলো

সব সাজিয়ে রেখেছি এবার ধীরে ধীরে পুজোটা সেরে ফেলি দেখো ঠাকুরকে চন্দন সিঁদুর সব দিয়ে ঠাকুরের স্থান সব মুছে পুজো ফুল টুল সাজিয়ে ভোগ মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমার দেখো ঠাকুরটা সাজিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাই দেখো আমার এই পুজো কমপ্লিট দেখো পুজো টুজো করে লাঞ্চও আমার হয়ে গেছে এবার তোমাদের দেখাই দেখো কালকে যে তোমাদের দেখিয়েছিলাম সুরেশ যে কাশ্মীরি লঙ্কাগুলো এনেছিলো আমি আচার করব বলেছিলাম তো আজকে তার জন্য আচারের জন্য সব মশলা নিয়ে এলাম বাড়িতে সব মশলাই আছে কিন্তু ওই মশলাগুলোতে একটু ছোঁয়াছুঁয় তো আচারে তোমরা জানোই আচারে কিন্তু খুব নিয়ম করে আচার করতে হয় নইলে আচার নষ্ট হয়ে যায় তো আমি ওই মশলাগুলো ছোঁয়াছুঁয়ি মশলাগুলো দেব না তো নতুন করে সব প্যাকেট এনেছি দেখো নুন ধনে জিরে পানমুড়ি তোমার মেথি জোয়ান এটা আমচুর পাউডার সর্ষে গোটা এলাচ ডালচিনি এলাচ ডালচিনিটা লাগবে না তবুও মশলা আনলাম তার সাথে নিয়েও চলে এলাম তো এগুলো জিরে ধনে সব সর্ষে সবই ঘরে আছে কিন্তু তবুও আমি আচার করার জন্য সব আলাদা করে সব জিনিসপত্র নিয়ে এলাম কারণ আচারটা একটু নিয়ম করেই করতে হয় তো দেখো সেই মশলাগুলো তোমাদের আজকে দেখালাম তো চলো যেদিন আচার করব তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে আর একটা নেক্সট ভিডিওতে